Welcome back to HL guys, it's Wasim Akram Haldar from English Point guys. Today's topic is pronouns. Guys, আজকে আমরা এই pronouns গুলো ইংলিশ থেকে বাংলা meaning গুলো শিখব যেগুলো তোমাদের কথা বলার ক্ষেত্রে তোমাদের লেখার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। দেখো, I মানে আমি, me মানে আমাকে, my মানে আমার, mine মানে আমার, myself মানে আমি নিজে, we মানে আমরা, us মানে আমাদের, our মানে আমাদের, ours মানে আমাদের, ourselves মানে আমরা নিজে, you মানে তুমি, you মানে তোমাকে, your মানে তোমার, yours মানে তোমার, yourself মানে তোমার নিজের। তাহলে এটা এক বচনে আসছে। এবারে you মানে তোমরা, তাহলে you মানে তুমিও হয় আবার you মানে তোমরাও হয়। তাহলে ইউটা এই ইউটা বহু বচন, ইউ মানে তোমরা, ইউ মানে তোমাদেরকে, ইয়োর মানে তোমাদের, ইয়োর্স মানে তোমাদের, ইয়োর সেলস তোমাদের নিজের। এবারে দুটো পার্থক্য আছে, এই যে ইয়োর সেলফ এক বচন হলে এ সি এল এফ হয়, এখানে ইয়োর সেলফ কিন্তু বহু বচনে এ সি এল ভিই এস হয়, ইয়োরের পরে এস ই এল ভিই এস আছে। তাহলে ইয়োর সেলফ মানে তোমার নিজের আর ইয়োর সেলস তোমাদের নিজের। তারপরে হি থার্ড পার্সন সিঙ্গুলার এবং সি এটাও থার্ড পার্সন সিঙ্গুলার, হিটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, সি মানে সে এটা মেয়েদের ক্ষেত্রে, হিম মানে তাকে ছেলেদের ক্ষেত্রে, হার মানে তাকে এটা মেয়েদের ক্ষেত্রে, হিজ মানে তার এটা ছেলেদের ক্ষেত্রে, হার মানে তার এটা মেয়েদের ক্ষেত্রে, হিজ মানে তার এটা ছেলেদের ক্ষেত্রে, হার্স মানে তার এটা মেয়েদের ক্ষেত্রে, হিমসেলফ এটা ছেলেদের ক্ষেত্রে, হিমসেলফ মানে সে নিজে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে হারসেলফ, হারসেলফ মানে সে নিজে। এবারে ইট, ইট মানে এটি, ইট মানে এটি, ইটস মানে এটির, ইটস মানে এটির, ইটসেলফ এটি নিজে। তারপর আছে দে, দে মানে তারা, দেম মানে তাদেরকে, দেয়ার মানে তাদের, দেয়ার্স মানে তাদের, দেমসেলস মানে তারা নিজে। এবারে এই যে প্রথম এইগুলো আছে, এই যে আই উই ইউ ইউ হি সি ইট দে, এইগুলো সবই এসপি, এইগুলোকে বলে সাবজেক্ট প্রোনাউন, এইগুলোকে বলে অবজেক্ট প্রোনাউন, এইগুলোকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এইগুলোকে বলে পজিটিভ প্রোনাউন, আর এইগুলোকে লাস্টেরগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। স্টুডেন্টরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটা সবার মাঝে শেয়ার করবে। এবং তোমরা যদি চাও যে আমি অন্য টপিক নিয়ে ভিডিও করি তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে তোমাদের সেই টপিক নিয়ে আমি ভিডিও করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।